হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্সে সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য তিন নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে প্রশ্ন কি বলছে দেখে নাও একের দাগে বলছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও একেরটা ছটি ছটি আধুলি ও একটি কটি এক টাকার মূল্যের অনুপাত ওয়ান ইস টু ওয়ান হবে তাহলে কী করবে দেখো বলছে একটি আধুলি মানে হচ্ছে পঞ্চাশ পয়সা আর ছটি আধুলি মানে হচ্ছে কি তাহলে পঞ্চাশ ইন্টু ছয় মানে তিনশো পয়সা তাহলে একটি টাকা মানে হচ্ছে একশো পয়সা ধরি টি এক টাকা মানে এক্স ইন্টু পয়সা মানে একশো এক্স পয়সা শর্তানুসারে হচ্ছে তিনশো ইজ টু একশো এক্স টু ওয়ান ওয়ান তা তিনশো এটা তিনশো আছে অবশ্যই তিনশো বাই একশো এক্স তাহলে এখানে তিন শূন্য কেটে গেলো দুটো শূন্য কেটে গেল তাহলে তিন বাই ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে তিন কোন গুন করলাম তিনের সঙ্গে এক গুণ করলে তিন একে তিন আর এক্সের সঙ্গে গুণ করলে এক্স এক্স ইস গাল টু তিন উত্তর হবে তিনটি এক টাকা নেক্সট দেখো পরে প্রশ্ন কি বলছে পরে প্রশ্ন বলছে একটা সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো থ্রি টু থ্রি তিনের কিউব ইন টু ফাইভ টু এখানে দেখে নাও এখানে যাচ্ছিল তাই রাখলাম খালি এখানে পনেরোটাকে তিন পাঁচে পনেরো করলাম তার তিনের কিউব আর ইন্টু পাঁচ ফাইভ টু দোয়া সিক্স আর এখানে আছে তিন পাঁচে পনেরোটা একবার পাঁচের তিনের সঙ্গে সিক্স হবে একবার পাঁচের সঙ্গে সিক্স হবে তাহলে এটা হলে কী হবে দেখো এই পাঁচ ফাইভ টু দোয়া সিক্স ওপর নিচে কেটে গেলো তাহলে ওপরে কী আছে তিনের কিউব আর তিনের সিক্স তাহলে ওয়ান বাই আর এটা বিয়োগ করলে কী হবে পাওয়ারের বিয়োগ হলে ছয় থেকে তিন বাদলে তিন হবে তাহলে ওয়ান বাই থ্রি টু পাওয়ার কিউব তিনের কিউব অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে

এখানে শূন্য প্লাস ওয়ান যে মাইনাস ওয়ান আর মাইনাস পাঁচ মাইনাস ওয়ান আর মাইনাস পাঁচ মানে এক দুই তিন তিনটে থাকবে কটা থাকবে দেখো আছে অবশ্যই উত্তর হবে অপশন নাম্বার এ অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে তিনটি হবে উত্তর দেখো একটা দুটো তিনটে তাই এখানে একটু ভুল লিখেছি তিনটে অপশন নাম্বার সি হবে উত্তর সঠিক উত্তর

তাহলে নয় ইন্টু ষোলো তাহলে এক্স রুট হওয়ার নয় ইন্টু ষোলো তাহলে তিন ত্রিকে নয় আর চার চারের ষোলো তিন তিন ত্রিকে নয় মানে দুটো তিন একটা তিন বেরোলো আর চার দুটো চারের জন্য একটা চার বেরোলো তা তিন চারে বারো উত্তর হবে অপশন ডি এরপর রয়েছে দেওয়ার প্রশ্ন বলছে এক্স থেকে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার বিয়োগ করো তাহলে এখানে দেখো মাইনাস এক্স মাইনাস মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তাহলে মাইনাস মাইনাস প্লাস হলো আর এখানে মাইনাস আছে মানে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে

এখানে দুটো ঘর মানে দুটো শূন্য এটা গুণ আছে ভাগ আছে গুণ করলাম উল্টে গেল তিনটা নিচে আর এটা যে একশোটা উপরে এই দুটো শূন্য শূন্য কেটে গেল তিন দুগুণে ছয় তাহলে উপরে রয়েছে তিনশো চুয়ান্ন আর দুই মানে হচ্ছে কত সাতশো আট আর নিচে দশ দশের জন্য দশ মানে কত একটা একটা শূন্য আছে মানে এক ঘর ডান দিক থেকে এক ঘর ছাড়া দশমিক বসে যাবে দশমিক বসলো সত্তর দশমিক আট প্রশ্নটা করেছে কিন্তু উত্তর এটা চায়নি উত্তর চেয়েছে যে দশমিকের পর কটা সংখ্যা আছে অঙ্ক আছে একটা অঙ্ক দেখো শুধুমাত্র আট আছে দশমিকের পর তাই একটা উত্তর হবে একটি অঙ্ক আছে

নেক্সট প্রশ্ন দেখো পরের কি বলছে পরের হচ্ছে ছ নম্বর প্রশ্ন বলছে পাঁচ বাই সাত এর দুই গুণের সঙ্গে কত যোগগুলো তিন পাবে তাহলে অবশ্যই লিখবে পাঁচ বাই সাতের দু গুণ মানে হচ্ছে পাঁচ বাই পাঁচ বাই দুই মানে পাঁচ গুণ দশ বাই সাত যোগফল কত হবে তিন বলে তিন তাহলে অপসংখ্যাটি কত হবে তিন মাইনাস সাত বাই দশ দশকগুলো সাত তিন একুশ মাইনাস মানে হচ্ছে থেকে দশ বাদ দিলে বাই সাত এটা নাও উত্তর হবে এক পূর্ণ এক পূর্ণ

সংখ্যা তিনটি তিনটি সংখ্যা হচ্ছে এক্স ওয়াই জেড প্রথম দেখো এক্স ওয়াই এক নম্বর সমীকরণ ওয়াই ইন্টু জেড হচ্ছে আটচল্লিশ দু নম্বর সমীকরণ আর এক্স হচ্ছে বত্রিশ এটা তিন নম্বর সমীকরণ তিনটে গুণ করতে হবে এক দুই তিন গুণ করে পাই কি হবে তাহলে দেখো এক্স দুটো ওয়াই দুটো আর জেড দুটো মানে এক্স স্কোয়ার 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 আটচল্লিশ তাহলে এক্স স্কোয়ার ওয়াই মানে হচ্ছে চব্বিশটা চব্বিশ রাখলাম আর আটচল্লিশটাকে চব্বিশ গুণিত দুই করলাম আর বত্রিশটা যেমন রাখলাম

চার ভাজিত দুই মানে হচ্ছে এক্স ওয়াই জেড বাই ওয়াইজেড ওয়াই জেড কেটে যাবে তাহলে চব্বিশ ইন্টু আট বাই আটচল্লিশ আর চার মানে এক্স হল আর চার ভাজিত চার নম্বর ভাজিত চার নম্বর ভাজিত তিন নম্বর করলে পাই কী হবে এক্স ওয়াই জেড বাই এক্স তাহলে এখানে চব্বিশ আট বাই বত্রিশ করে চার আটটায় বত্রিশ আর দিয়ে চার হচ্ছে ছয়

প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধুরা দ্বিগুণ পায় তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্যর মোট টাকার অর্ধেক পায় তৃতীয় বন্ধু প্রাপ্য দ্বিতীয় বন্ধু প্রাপ্য টাকা কত তাহলে কি করবে দেখো ধরি মোট টাকা তো দেওয়া আছে ধরতে হবে না এখানে প্রথমে লিখবে যে মোট টাকা ন হাজার টাকা ধরি প্রথম বন্ধু পায় এক্স টাকা দ্বিতীয় বন্ধু টু এক্স টাকা মানে দ্বিগুণ আর তৃতীয় বন্ধু কী হবে দুটোর অর্ধেক মানে দুটোর অর্ধেক পাবে তৃতীয় বন্ধু প্রথম দুটি বন্ধুর অর্ধেক মানে এক্স প্লাস টু এক্স টু এক্স প্লাস এক্স বাই দুই মানে হচ্ছে থ্রি এক্স বাই দুই

আর তিনের চার অঙ্কের কোন কোন বৃহত্তম পূর্ণবাহ সংখ্যা বলছে বারো আঠেরো তিরিশের দ্বারা বিভাজ্য দেখো প্রথম আমাদের লসাও করব বারো আঠেরো আর তিরিশের দুই হচ্ছে ছয় দুই নয় দুই দল পনেরো তিন দিয়ে গেলে তিন তিন দুই তিন থেকে তিন থেকে নয় আর তিন পাঁচে পনেরো তাহলে হবে বারো আঠেরো তিরিশের লসাও মানে সবগুলো গুণফল দুই ইন্টু তিন ইন্টু দুই ইন্টু তিন মানে লশক গোটা হচ্ছে পূর্ণ সংখ্যা নয় কারণ দেখো পাঁচ এটা এটা স্কোয়ার এটা স্কোয়ার মানে দুটো দুটো করে আছে কিন্তু পাঁচটা একটা আছে তাই এটা বর্গ হবে না পূর্ণবর্গ সংখ্যা নয় আর নিম্ন লসা গত হবে তাহলে পূর্ণবর্গ করতে গেলে কী করবো একটা পাঁচ এক্সট্রা দিতে হবে তাহলে পাঁচ দিয়ে গুণগুলো তো স্কোয়ার হয়ে যাবে তার নিম্ন লসাগু সম দুই স্কোয়ার তিন স্কোয়ার পাঁচের স্কোয়ার মানে চার নয় আর পঁচিশ মানে হচ্ছে নশো কিন্তু এটি তিন তিন অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা কিন্তু কি বলেছে দেখো বলেছে পরবর্তী পূর্ণ সংখ্যা হলো কি কি হবে পরবর্তী পূর্ণ সংখ্যা মানে আমরা কি করবো নশো ইন্টু চার করবো ছত্রিশশো আর নশো ইন্টু নয় করবো কারণ চার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা দুই হাজার স্কোয়ার মানে দুই দুগুনে চার আর তিন তিকে নয় মানে নয় দুগুণ করবো নশো ইন্টু নয় মানে একাশি মানে আহ একাশি শো মানে আট হাজার একশো এগুলো হচ্ছে চার চার অঙ্কের পূর্ণবাহ সংখ্যা এবার যদি আমরা একে ষোলো দিয়ে গুণ করি চার চারের ষোলো তাহলে এটা হচ্ছে ওয়ান ফোর ফোর জিরো জিরো পূর্ণ সংখ্যা হয়ে যাবে কিন্তু আমাদের চাই কি চার অঙ্কের সংখ্যা মানে হচ্ছে কত উত্তর হবে এটা চার হাজার আট হাজার একশো নেক্সট অঙ্ক দেখো পরেরটা টা কি বলছে পরের প্রশ্ন শেষ অঙ্ক একটি বলছে বন্যাত্রাণ শিবিরে চার হাজার জন লোকের একশো নব্বই দিনে খাওয়ার মজুদ আছে তিরিশ দিন পরে আরো আটশো জন অন্যত্র চলে গেল যারা রয়ে গেল অবশিষ্ট খালো তাদের কতদিন চলবে জনসংখ্যা সংখ্যা জুন ছিল চার হাজার জন তারপরে হচ্ছে দিন দিন সংখ্যা ছিল একশো একশো নব্বই মাইনাস তিরিশ মানে ষাট জোন হবে আর তাহলে আটশো দিন চলে গেছে মানে আটশো 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 বিয়োগ হবে চার হাজার ইন্টু চার হাজার মাইনাস আটশো মানে হচ্ছে বত্রিশশো আর হচ্ছে এক্স জোন দিন সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক মানে কি হবে চার হাজার ইজ টু এটা ব্যস্ত মানে নিচেরটা প্রথমে লিখব প্রথমে লিখব যদি তোমাদের মনে প্রশ্ন আসে কি করতেন তাহলে কিন্তু এটা যেমন লিখব কিন্তু এটাকে উল্টে দিতাম তার মানে হচ্ছে এক ষাটটাকে প্রথমে নিতাম আর এক্সটাকে পরে নিতাম এটা ব্যস্ত বলে প্রথমে পরে নিচি প্রথমে নিচ্ছি তাহলে কোন গুণ করলে কি হবে দেখো এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে ধারে ধারে গুণ তাহলে বত্রিশশো ইন্টু এক্স আর এটা হচ্ছে কত এক ষাট আর চার হাজার তাহলে এক্স ইজিকাল টু কত হবে দেখো এই বত্রিশটা গুণ হয়ে আছে এক্সের সঙ্গে এদিকে ভাগ হয়ে যাবে কারণ দেখে নাও এই দেখো এখানে এখানে শূন্য একটা কাটলো এই শূন্য একটা কাটলো বত্রিশ ষোলো দুনে বত্রিশ দুই কাটলো আর এটা হচ্ছে কত দুশো চারশো কে দুইটা কাটলে দুশো উত্তর হবে দুশো দুশো দিন চলবে তো এই ছিল তোমাদের যে ক্লাস সেভেনের গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টে রায় প্রশ্ন প্রশ্ন বিস্তার তিন নম্বর যে স্কুল তার সম্পূর্ণ উত্তর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও পছন্দ হলে লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ